আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নিল হাসান আজকে তোমাদের সাথে আমি আছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে তো শুরুতেই আমি যে ব্যাপারটা তোমাদের বলবো সেটা হচ্ছে আজকে আমরা আমরা যে অধ্যায়টিতে আছি সেই অধ্যায়টি হচ্ছে স্বাধীন বাংলাদেশ নামে অধ্যায় স্বাধীন বাংলাদেশের পরবর্তী যে কার্যক্র বা কার্যকলাপ অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে আমরা এখন আছি হচ্ছে পরিচ্ছেদ দুই দশমিক তিনে যা সেনা শাসন আমল নামে পরিচিত সেটার আজকে আমরা পড়বো হচ্ছে আমরা গতদিনে পড়েছিলাম জেনারেল জিয়াউর রহমানের শাসনামল এবং আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল তো জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামল এবং তার শাসন আমলে কী কী হয়েছিল এবং কী কী সমস্যার সুবিধা অসুবিধা হয়েছিল সেগুলোও কিন্তু আমরা জানবো তো এটা তো আমরা পড়বোই আমরা একটু আগ পূর্বের পর রিক্যাপ করে নিব যে অধ্যায়ের শুরু থেকে আসলে আমরা কি কি জানলাম এবং কি কি শিখলাম এই অধ্যায়টি শুরুতেই আমরা প্রথম জেনেছিলাম মুক্তিযুদ্ধের প্রস্তুতি সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের অভ্যদয় কীভাবে হয়েছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতি কিভাবে সশস্ত্র বাহিনী মিলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হয়েছিল আমরা জেনেছি স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা স্বাধীনতার যে যাত্রাটা শুরু হয়েছিল সেটার আনুষ্ঠানিক যাত্রাটা কিন্তু আমরা জেনেছি মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম সম্পর্কে কিন্তু আমরা জেনেছি মুজিবনগর সরকারের কার্যক্রম কার্যক্রমের যে ধাপগুলো সেগুলোও কিন্তু আমরা জেনেছি মুক্তিযুদ্ধের সাধারণ জনগণের জনগণ ও পেশা জীবীদের ভূমিকা কিন্তু আমরা জেনেছি মুক্তিযুদ্ধের সময় কী হয়েছিল সাধারণ জনগণ কিন্তু আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং পেশাজীবী যারা আছে তারাও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সাধারণ কৃষক থেকে শুরু করে দিনমজুররা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ব্যাপক বড় একটা ভূমিকা পালন করে এবং সে সাথে সাথে কিন্তু পেশাজীবী যারা রয়েছেন যেমন শ্রমিক চিকিৎসক ডাক্তার পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আসলে তারপর রাজনৈতিক দল বাংলাদেশের যে তৎকালীন রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু মুক্তিযুদ্ধে ব্যাপকভাবে অংশগ্রহণ করে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে ডেভেলপেশন সেটা কিন্তু তারা করেছিল এবং তারা কী করেছিল বিভিন্ন সামরিক বাহিনীদের সাথে কী সামরিক বাহিনীদের কিন্তু সহযোগিতা করেছিল এবং সামরিক বাহিনীদের সাথে তাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হয়েছে আমাদের আমরা কিন্তু বিজয় অর্জন করেছি তারপর পেশাজীবী মানুষদের যেমন অংশগ্রহণ ছিল তেমনই ছিল নারীদের অংশগ্রহণ মুক্তিযুদ্ধে কিন্তু নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক ব্যাপক অংশগ্রহণ কিন্তু তারা তাদের ছিল তাদের কিন্তু ব্যাপক ভূমিকাও আসলে ছিল এখানটায় মুক্তিযুদ্ধে তারা কিন্তু কীভাবে অংশগ্রহণ করেছিল যে অস্ত্র চলনাও কিন্তু তারা করেছিল এবং কিন্তু বিভিন্নভাবে কিন্তু ছদ্মবেশে নিয়েও কিন্তু তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল গেরিলা যুদ্ধে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল তারপর আমরা জানবো যে বেশ কিছু নেতৃবৃন্দ যারা নেতাবৃন্দ যারা হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যেমন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম এ মনসুর আলী এইচ এম কামরুজ্জামান এবং অন্য অন্য নেতৃত্ববৃন্দ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তারপর মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা বিশ্ব জনমত মানে কি প্রতিটি বিশ্ব যে আমাদেরকে মুক্তিযুদ্ধের জন্য যে জনমত দিয়েছে আমাদের যে স্বীকৃতি দিয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু আমরা জেনেছি তারপর মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের ভূমিকা আমরা জেনেছি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কিন্তু আমরা জেনেছি আমরা আরও জেনেছি যে স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন ও শাসনামল এবং এর পরবর্তী ঘটনা বলেও কিন্তু আমরা জেনেছি দেখো স্বাধীন বাংলাদেশের গঠন হয় কিভাবে আসলে উনিশশো সালে সালের ডিসেম্বর কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে বিজয় অর্জন করি তারপর এখানে আমরা আরও জেনেছি যে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি স্বাধীনতার স্থপতি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দেশে ফিরে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয় এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্তে কতিপয়ে বিপদগামী সামরিক কর্মকর্তার অভ্যুত্থানে বিদেশে অবস্থানরত দুই কন্যা খালি শেখ হাসিনা ও শেখ রেহারা বেঁচে যান কিন্তু এছাড়া কিন্তু বঙ্গবন্ধুর সপরিবারে কিন্তু তাদেরকে হত্যা করা হয় তারপর কিন্তু আমরা আরও কি জেনেছি যে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন আমাদের দেশের যখন যুদ্ধ শেষ হয়ে যায় এটা কিন্তু একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে পরিচিত হয় যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে এটার গঠিত হয় আর কি তখন কিন্তু কি হয় দেখো যে আমাদের দেশে কিন্তু সবকিছু ভাঙা চুরা থাকে একদম পোড়া এলাকার মতো কিন্তু আসলে থাকে যে আমরা বিভিন্ন মুভিতে কিন্তু আসলে দেখি যে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো কিরকম হয় তো আমাদের দেশটাও কিন্তু এরকম ছিল সেই সময় কিন্তু দেশটাকে আবার পুনর্গঠন করাটা কিন্তু ছিল একটা খুব বড় চ্যালেঞ্জ একটা খুব বড় চ্যালেঞ্জের মুখে কিন্তু তখন আমরা পড়ে গিয়েছিলাম এবং সেখান থেকেও কিন্তু আমাদের দেশটাকে দেশটার আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু যাত্রা শুরু হয় কিসের মাধ্যমে আমাদের সংবিধানের মাধ্যমে তো আমাদের যে সংবিধান প্রণয়ন করা হয় কিছু জিনিসের ভিত্তিতে এবং সংবিধানে কিছু জিনিস অ্যাড করা হয় সেগুলো কি কী সেগুলোও আমরা জেনেছি যেমন গণ গণপরিষদ পরিত্যক্ত কারখানা জাতীয়করণ শ্রমিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ তারপর হচ্ছে কি নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি তারপর রিলিফ প্রদান ও রেশনিং প্রথা চালু করা হয় উনিশশো সালের সাধারণ নির্বাচনের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে সংবিধানে উল্লেখযোগ্য তারপর হচ্ছে কি অর্থনৈতিক পাঁচ সাল পরিকল্পনা শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি গঠন করা হয় তারপর কী করা হয় পররাষ্ট্র পররাষ্ট্রনীতি গঠন করা হয় ভারতীয় মিত্রবাহিনীদের ফেরত যাওয়ার যে ব্যবস্থাটা সেটা করে দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্বের দরবারে বাংলাদেশের স্থান কতটুকু সেটুকু কিন্তু আমরা জেনেছি উনিশশো বাহান্ন বাহাত্তর সংবিধানের সংবিধান প্রণয়নের যে প্রণয়ন যে পটভূমিটা কিভাবে আসলে করা হয়েছিল সেটা কিন্তু আমরা জেনেছি তারপর কিন্তু আমরা চলে এসেছি সেনা শাসন আমলে সেনা শাসন আমলে কিন্তু ঢুকেই আমরা কালকে জেনেছি যে জেনারেল জিয়াউর রহমানের শাসন আমল জেনারেল জিয়াউর রহমানের শাসন আমলের পরবর্তীতে কিন্তু আজকে আমরা জানবো জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমলটা আমরা জানবো তো শুরুতেই দেখো কি বলেছে যে উনিশশো সালের তেইশে মে জেনারেল জিয়াউর রহমান নিহিত হওয়ার পর সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গঠন করে দায়িত্ব গ্রহণ করে আসলে তো রাষ্ট্রপতি হিসেবে তো জিয়াউর রহমান ছিল উনিশশো সালে সালের তিরিশে মে জিয়াউর রহমান নিহিত হয় আমরা জানি তো স্বাভাবিকভাবেই জেনারেল জিয়াউর রহমান নিহিত হওয়ার পর রাষ্ট্রপতির দায়িত্বে কিন্তু উপরাষ্ট্রপতি সেই আসনটি অধিবেশন হবেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে কিন্তু বিচারপতি আব্দুল সাত্তার কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ সময় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ তখন কিন্তু সেনাবাহিনীর চিফ অফ স্টাফ বা সেনাবাহিনীর প্রধান কিন্তু ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ এবং তিনি কিন্তু কি করলেন যে উনিশশো সালের পনেরোই নভেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আব্দুল সাত্তার কি করে যে উনিশশো একাত্তর সালের পনেরোই নভেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু কি হয় যে বিচারপতি আব্দুল সাত্তারই কিন্তু জয়লাভ করেন কিন্তু বিচারপতি আব্দুল সাত্তারের দুর্বল নেতৃত্ব ছিল এখানে কিছু তার রাজনৈতিক ব্যাপারে কিন্তু কিছু কি ছিল অস্থিরতা ছিল দুর্নীতি ছিল তার রাজনীতিতে দলীয় কোন্দল ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে উনিশশো সালে কি হয় উনিশশো বিরাশি সালের চব্বিশে মে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে জারি করে এখানে দেখো কি হয় যে উনিশশো একাত্তর সালের পনেরোই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে যখন আব্দুল সাত্তারই আবার জয়লাভ করেন তখন কিন্তু তার যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসলে দেখা দিয়েছিল কিছু প্রবলেমস কিন্তু দেখা দিয়েছিল এই প্রবলেমসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম যেগুলো হলো সেটা হচ্ছে দুর্বল নেতৃত্ব আসলে নেতৃত্ব দেওয়ার যে নেতৃত্বহীনতা যদি থাকে একটা রাষ্ট্রপতির মধ্যে তাহলে কিন্তু সে আসলে বেশি দূর টিকতে পারে না বা বেশি দূর কিন্তু যেতে পারে না বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না থাকলে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা কখনোই যায় না আসলে তারপর কি রাজনৈতিক অস্থিরতা ছিল তার ভিতরে কিন্তু রাজনৈতিক একটা অস্থিরতা ছিল যার কারণে কিন্তু বিভিন্ন ক্রমদাল সৃষ্টি হয়েছিল তারপর কি দুর্নীতি তার ভিতরে ছিল বিভিন্ন দুর্নীতি প্রবণ যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু তার ভিতরে ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি ও অর্থনৈতিক সংকটের কারণ কিন্তু জনগণ এবং বিরোধী যারা ছিল তারা কিন্তু দেখাতে সক্ষম হয়েছিল এবং দেখিয়ে কি হয়েছিল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ কি করে সামরিক আইন জারি করে সামরিক আইন জারি করা মানে কি তখন কি সেনা শাসন আমলের একটা সেনা আইন জারি করা হয় যে আসলে সে পারছে না বা তার দ্বারা হচ্ছে না এরকম অবনীতির কারণে সামরিক আইন জারি করে দেয় এবং রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সাত্তার সাত্তার সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন এবং রক্তপাতহীন মানে কোনো রক্তপাত ছাড়াই কিন্তু কি করেন সাত্তারকে সরিয়ে কিন্তু তিনি কি করেন ক্ষমতা দখল করেন ক্ষমতায় এসেই তিনি সংবিধান Mm-hmm. স্থগিত করেন মানে ক্ষমতায় আসার পরেই কিন্তু তিনি সংবিধানকে বাংলাদেশের যে সংবিধানটা ছিল সেই সংবিধানটাকে কি স্থগিত স্থগিত করে দেন মানে কি পজ করে দেন মানে থামিয়ে দেন বলতে গেলে এবং জাতীয় সংসদ ভেঙে দেন জাতীয় সংসদটাকে কি করেন ভেঙে দেন জাতীয় সংসদের যে সংসদটা গঠন করা হয়েছিল সংসদ গঠিত ছিল সেই সংসদকে কিন্তু তিনি কি করেছিলেন ভেঙে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আসান উদ্দিনকে রাষ্ট্রপতি নিযুক্ত করা হয় রাষ্ট্রপতি কাকে নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের যে অস্থায়ী বিচারপতি যিনি তাকে কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিযুক্ত করা হয় তার নাম ছিলেন কি দেখো উদ্দিন কিন্তু তার নাম ছিলেন তাকে কিন্তু রাষ্ট্রপতি করা হয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হন সামরিক আইন প্রশাসকদের ভিতরে প্রধান কিন্তু হন হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু সেই দায়িত্বটা নিয়ে নেন নিজে এবং উনিশশো সালে তিরাশি সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতি আহসান উদ্দিনকে অপসারণ করে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ নিজেই রাষ্ট্রপতির পদে অধীন হন আসলে তো জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ আসলে কী করেছিল যে প্রথমে যে বিচারপতি ছিলেন আব্দুল সাত্তার আব্দুল সাত্তার কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পর কিন্তু স্বাভাবিকভাবে তিনি উপরাষ্ট্রপতি থেকে কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন এবং আব্দুল সাত্তারের সময় কিন্তু তিনি কি করেছিলেন যে উনিশশো একাত্তর সালের পনেরোই নভেম্বর কিন্তু ভোটেও কিন্তু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন আব্দুল সাত্তার তার পরবর্তীতে কি হয়েছিল যে বিভিন্ন অস্থরিতা দুর্নীতির কোন্দাল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে উনিশশো কত সালে এটা মনে রাখবে তোমরা সবাই উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ কী হয়েছিল জেনারেল হুসেন মোহাম্মদ কিন্তু সামরিক আইন জারি করে দিয়েছিল দেশে এবং রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সরকারকে সরিয়ে তিনি ক্ষমতা দখল করেন এবং তিনি ক্ষমতা দখল করে যে কাজটা করেছিল সেটা কি করেছিল তিনি কিন্তু নিজে রাষ্ট্রপতি হননি তিনি তখন কিন্তু বিচারপতি আহসার উদ্দিনকে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেন এবং পরবর্তীতে কি তিনি কি হন তিনি সামরিক বাহিনীর প্রধান তিনি কিন্তু সামরিক বাহিনীর প্রধান আইন প্রশাসক হন এবং পরবর্তীতে কি করেন আসলে এবং পরবর্তীতে আসলে তিনি কি করেন দেখো যে পরবর্তীতে উনিশশো সালের এগারোই ডিসেম্বর কিন্তু রাষ্ট্রপতি আহসানকেও কিন্তু তিনি সরিয়ে দেন রাষ্ট্রপতি আহসান উদ্দিনকে সরিয়ে কিন্তু জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ নিজেই কিন্তু রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হন নিজেই কিন্তু রাষ্ট্রপতি হন তারপর কি হয় দেখো উনিশশো সালের চব্বিশে মার্চ সামরিক শাসন জারি করার পর দেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় উনিশশো সালের চব্বিশে মার্চ যখন সামরিক শাসন জারি করা হয় তারপরেই কিন্তু দেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় পত্র পত্রিকা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার অধিকার থেকে বঞ্চিত হয় পত্রপত্রিকা যেগুলো ছিল সেগুলো কিন্তু স্বাধীনভাবে আর তাদের খবর সংবাদ পরিচালনা করতে পারে না সেক্ষেত্রে কিন্তু একটা স্টপ কিন্তু তাদেরকে দিয়ে দেয় শেখ হাসিনা ডাক্তার কামাল হোসেন মোহাম্মদ ফরহাদ সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে অন্তরিকরণ করা হয় তাদেরকে কি করা হয় শেখ হাসিনা এবং ডাক্তার কামাল সহ এবং মোহাম্মদ ফরহাদ সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে কি হয় তখন কিন্তু গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে কিন্তু তাদের অন্তরিকরণ করা হয় মানে কিন্তু তাদেরকে জেলখানার ভিতরে অধিষ্ঠিত করা হয় তারপরে যেটা হয় দেখো ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন যাসদসহ ছাত্রলীগ ছাত্রলীগ সহ কয়েকটি ছাত্র সংগঠন যে সে সে সময় যে আন্দোলন সংগ্রামে কিন্তু সে সময় কিন্তু তো আন্দোলন সংগ্রামে প্রচুর বেগবান ছিল তখন কিন্তু তাদেরকে কি করা হয় উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ কিন্তু তারা শুরু করে আসলে যে দেখো এখানে কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ কারা শুরু করে সেখানে কিন্তু তোমরা যদি বলে এখানে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন আসলে অংশগ্রহণ করে যেমন ছাত্র ছাত্র ইউনিয়ন যাশদ ছাত্রลีก সহ কয়েকটি ছাত্র সংগঠন 1983 সালের ফেব্রুয়ারি মাসে সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোব আসলে শুরু করে শুরু হয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ইরশাদ বিরোধী আন্দোলন তখন কিন্তু ইরশাদ বিরোধী আন্দোলন কিন্তু শুরু হয়ে যায় ছাত্রদের আন্দোলনে এই আন্দোলনে পুলিশ হামলায় ও সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সেলিম দেলোয়ার সাজাহান সিরাজ জয়নাল দীপালি সাহা ও রাউফুন সহ বেশ কয়েকজন ছাত্র কি হয় নিহত কিন্তু হয় আসলে তখন তখন দেখা যায় দেখো যে এই ছাত্র সংগ্রাম যখন ছাত্র আন্দোলন যখন হয় তখন পুলিশি পুলিশি হামলার মুখে পড়ে কিন্তু সিরাজ জয়নাল দীপালি সাহা রাউফুন সহ কিন্তু অনেকেই নিহত হন এরপর আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্বে কী হয় পনেরো দলীয় এবং বিএনপির নেতৃত্বে কি সাতদলীয় একটা জোট গঠন করা হয় তখন কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি একসাথে হয়ে কিন্তু পনেরো দলীয় এবং সাতদলীয় একটি জোট গঠন করে আসলে তারা এই জোটের জোট সমূহের আন্দোলনেই উনিশশো নব্বই সালে এরশাদ সরকারের বিরুদ্ধে কি হয় গণ আন্দোলনে পরিণত হয় এবং এই জোটটা করে কি হয় যে উনিশশো কত সালে উনিশশো সালে কিন্তু এরশাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয় তখন কিন্তু গণ আন্দোলনগুলো কীভাবে করা হতো তখন কিন্তু গণসিগনেচার নেওয়া হতো যে মানুষ আসলে কতটা কতটা অত্যাচারিত হয়েছিল যে যে সেই মানুষরা কিন্তু কিন্তু সবাই মিলে গণভোট দেওয়া শুরু শুরু করে গণ নেওয়া তখন। আমলে আসলে এভাবে গণ আন্দোলনে পরিণিত হয় আন্দোলনটা অবশেষে উনিশশো নব্বই সালের ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন জেনারেল এরশাদ সরকার পূর্ববর্তী জেনারেল জিয়াউর রহমান সরকারের অধিকাংশ নীতি অনুসরণ করে দেখো এখানে কি হয় যে যখন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মিলে পনেরো দলীয় এবং সাত দলীয় জোট গঠন করা হয় তখন কিন্তু আসলে জন জনগণ যারা আছে সবাই কিন্তু একত্রিত একটি গণ আন্দোলন শুরু করে এবং সেই গণ আন্দোলনের চাপের মুখে কিন্তু এরশাদ সরকার কি উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন এবং তিনি কি তার পূর্ববর্তী জেনারেল জিয়াউর রহমানের কিন্তু পরিচালিত অনেক আইনি কিন্তু সে সেই অনেক 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 কিছুই কিন্তু অনেক নীতিই কিন্তু সে আসলে অনুসরণ করে তার রাষ্ট্রপতি পরিচালনার কাজে কিন্তু সে কাজে লাগায় তো এই আমরা পড়লাম হচ্ছে হুসেন এরশাদের শাসন আমল তো এখানে যে উল্লেখযোগ্য ঘটনা ঘটনাগুলো আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি দেখো প্রথমে উনিশশো একাশি সালের পনেরোই নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কিন্তু বিচারপতি আব্দুল সাত্তারই জয়লাভ করেন যিনি কে ছিলেন যিনি ছিলেন জিয়াউর রহমান মারা যাওয়ার পর যিনি স্বাভাবিকভাবে রাষ্ট্রীয়ভাবে আর কি যিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আর কি অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিলেন তিনি উনিশশো একাশি সালের পনেরোই নব পনেরোই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে আবার জয়লাভ করেন কিন্তু বিভিন্নভাবে কি দুর্নীতি দলীয় কোন্দল শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইত্যাদি দেখিয়ে উনিশশো বিয়ে বিরাশি সালের চব্বিশে মার্চ আবার কি করে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে দেয় এবং সামরিক আইন জারি করে কি করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আসান উদ্দিনকে কিন্তু রাষ্ট্রপতি তখন নিযুক্ত করা হয় এবং হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু সামরিক আইন প্রশাসকের প্রধান হয়ে যান এবং উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর কি করেন রাষ্ট্রপতির আসনে কিন্তু আসান উদ্দিনকে অপসরণ করে কিন্তু হোসেন মোহাম্মদ নিজেই কিন্তু হোসেন মোহাম্মদ সাথে কিন্তু নিজেই অধিষ্ঠিত হন তারপরে যেটা হয় যে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগ সহ কয়েকটি সংগঠন কিন্তু উনিশশো তিরিশ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম সামরিক শাসনের বিরুদ্ধে কিন্তু তারা বিক্ষোভ শুরু করেন এবং এর ফলে কি হয় সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সেলিম দেলোয়ার শাহজাহান সিরাজ জয়নাল দিলীপ সাহা এবং অনেক ছাত্ররা কিন্তু কি হয় তখন কিন্তু পুলিশ এবং সন্ত্রাসের গুলিতে কিন্তু কর্মকাণ্ড কিন্তু তারা নিহত হন আন্দোলন চলাকালীন অবস্থায় এরপরে কি হয় যে পনেরো দলীয় দলীয় এবং বিয়ে বিএনপির নেতৃত্বে সাত দলীয় সরকার জোট কিন্তু গঠন করা হয় এবং সেই সরকার জোটের আহ যে জনস্রোত ছিল যে জনগণের যে জন সমর্থন যে তাদের ছিল সেই সমর্থনের তোপের মুখে কিন্তু এরশাদ সরকার আর টিকতে পারেনি এরশাদ সরকার সরকার কিন্তু উনিশশো নব্বই সালের ছয় ছয়ই ডিসেম্বর কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন এবং এভাবেই কিন্তু এরশাদ সরকারের পতন হয় আসলে তো এই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো তোমরা খুব ভালোভাবে আন্ডারলাইন করে খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে কমেন্ট সেকশনে তোমাদের সুবিধা অসুবিধার কথা জানাবে হলে আমরা জানবো কী করে বলো আর যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটিকে টিপ দিবে যাতে আমাদের সকল ক্লাস তোমাদের সামনে চলে আসে তোমরা অ্যাটেন্ড করতে পারো ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা এটা পেতে পারে তো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম